সিলেটের শিশু রাজন হত্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম আর সব ধরনের মিডিয়াতে প্রতিবাদে সোচ্চার সাধারণ মানুষ। চলছে বিক্ষোভ সমাবেশ, শুধু রাজনের বেলায় যে এমনটি ঘটেছে তা কিন্তু নয়। চোর আর ডাকাত সন্দেহে দেশের বিভিন্ন এলাকায় গেল দু সপ্তাহে মারা গেছে অন্তত 13 জন। শুধু অভিযোগের রেশ ধরে একের পর এক হত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে মানুষের অসহিষ্ণুতা নিয়ে। একজন অপরাধীকে আপনি ধরলেন আর আপনি বিচার করলেন, এই ম্যান্ডেট কিন্তু আপনাকে আইন কখনো দেয় নাই এবং আপনাকে করার কোনো সুযোগও নাই। এবং এটি একটা অন্যদিক যদি আমরা দেখি যে যখন বিচার করে একজনের বিচার করা হয় তখন কিন্তু সেখানে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। সামাজিক বন্ধনটা নেই বললেই চলে। আমরা আমাদের পাড়া প্রতিবেশীকে চিনি না, আমরা আমাদের পারিবারিক আত্মীয় স্বজনকে চিনি না। তরুণ সমাজ, আমাদের শিশু যারা আজকে বড় হচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা বোধ গড়ে উঠবে এবং এইটি আরও খারাপের দিকে চলে যাবে। তখন দেখা যাবে যে এক ঘরের মধ্যেই শুধু হত্যা নয়, আরও নৈতিক খারাপ যে জায়গায় জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে। বিচ্ছিন্নতা বোধ আর হটকারী প্রবণতা থামাতে সামাজিক বন্ধন যেমন বৃদ্ধি করা দরকার, তেমনি আইন ও শাসনের কাঠামো সম্পর্কেও মানুষের কাছে পরিষ্কার ধারণা পৌঁছে দেওয়ার দাবি তাদের। শুধু রাষ্ট্রের উপর দায় চাপালে সেটির থেকে হয়তো সাময়িকভাবে আমরা একটা পরিত্রাণের পথ খুঁজতে পারি, কিন্তু সব ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র আমাদের কিন্তু সমস্যার সমাধান করতে পারবে না। যে আইনের যে উদ্দেশ্য, মানে আর একটা লোককে লেসন দেওয়া, সেই জিনিসটা আমরা মিস করি এবং এই কারণে আমরা মনে হয় যে আমাদের সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। দায়বদ্ধতার রাজনীতি আর সামাজিক মূল্যবোধই পারে এই অবক্ষয় থেকে মানুষকে আলোর পথে আনতে। মন্তব্য বিশিষ্ট জনদের, অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা।